ফিলিস্তিনের পক্ষ নিতে হলে কি নামাজ পড়া লাগে? হামাস একটি জঙ্গি গোষ্ঠী। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমাকে জিলাপি মুসল্লি বলেন। তবে রে, ফিলিস্তিন আমার, ফিলিস্তিন আমাদের। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এদেরকে যেভাবে হোক থামাতে হবে, বুঝলি? মুসলিম মুসলিম ভাই ভাই, ঐক্যবদ্ধ ছাড়ি নাই, ঐক্যবদ্ধ ছাড়ি নাই। মুসলিম মুসলিম ভাই ভাই, এই থামেন থামেন আপনারা। ফিলিস্তিন নিয়ে কোনো রকম মিছিল করবেন না আপনারা। কেন ফিলিস্তিনদেরকে নিয়ে মিছিল করতে পারবো না কেন? আপনারা যে এই মিছিল করছেন, আপনারা কি জানেন যে আপনারা কাদের পক্ষ নিয়ে মিছিল করছেন? আমরা নির্যাতিত ফিলিস্তিন আর বীরযোদ্ধা হামাস ভাইদের স্মরণে মিছিল করছি। আপনারা যাদের পক্ষ নিচ্ছেন তারা হচ্ছে সন্ত্রাসী, আপনারা জানেন না? হামাস একটি জঙ্গি গোষ্ঠী যারা 7 অক্টোবর ইসরায়েলের উপর 5,000 মিসাইল মেরেছে। এরপরেও কি আপনারা বলবেন যে হামাস আপনাদের যোদ্ধা? মুখ সামলে কথা বলবেন। ফিলিস্তিনিদের যারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করার জন্য ও নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে তাদেরকে আপনারা ট্রেস বলছেন? হ্যাঁ বলছি। 7 অক্টোবর যখন সকাল 6:30 ইসরায়েলের উপর 5,000 মিসাইল নিক্ষেপ করা হলো, তখন কত শিশু বাচ্চা ও ইহুদি মারা গেছে জানেন আপনারা? এরপরেও আপনারা এদেরকে সন্ত্রাসী বলবেন না? আপনি তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া আর পশ্চিমা মিডিয়াদের মতো কথা বললেন। 7 অক্টোবরের হামলাটা আপনারা এত বড় করে দেখছেন? গত 75 বছর ধরে এই ইহুদিরা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ছিনে নিতে চায়, আর সেখানে মারাতে চায় থার্ড টেম্পল। তারা মসজিদের পবিত্রতা নষ্ট করে সেখানে শিরকের আয়োজন করতে চায়। এই জন্য তারা 75 বছর ধরে ফিলিস্তিনের পবিত্র ভূমিকে রক্তে রঞ্জিত করেছে। সেটা ভিন্ন কথা, বিগত দিনে যা হয়ে গেছে তা গেছে, কিন্তু নতুন করে হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করে ঠিক করেনি। এতে করে ফিলিস্তিনিরই সাধারণ মানুষ মারা যাবে, কারণ ইসরায়েলের কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান আছে এবং ডজন ডজন মিলিটারি ফোর্স আছে যা দিয়ে হামাসকে নিমেষেই ধ্বংস করে দেয়া যাবে। হ্যাঁ আরে ভাই, থামেন থামেন। ইসরায়েলের নাকি পৃথিবীর বুকে সবচেয়ে সুরক্ষিত আকাশ ব্যবস্থা রয়েছে। এই সুরক্ষিত আকাশ ব্যবস্থা ভেদ করে হামাস যোদ্ধারা 5,000 রকেট মেরেছে, তখন কোথায় গেল আপনাদের সেই অত্যাধুনিক টেকনোলজি? যারা নাকি বিশ্বের সবচেয়ে ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থান। একেতে দিনই দুপুরে হাজার হাজার ইহুদি হত্যা করেছে ফিলিস্তিনিরা, এরপরও আপনারা তাদের পক্ষ নিচ্ছেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। খুব তো ফিলিস্তিনির পক্ষ নিচ্ছেন, আপনাকে তো মসজিদে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। ফিলিস্তিনের পক্ষ নিতে হলে কি নামাজ পড়া লাগে? আমি একজন মুসলিম, আপনি তো সপ্তাহে একদিন জিলাপির লোভে মসজিদে যান, কাকে এত বড় বড় কথা শোনাচ্ছেন? আপনারা কি বুঝবেন ফিলিস্তিনিদের ভালোবাসার মর্ম? আমরা সবসময় ইসলামের পক্ষ নেব, সবসময় আল্লাহর দিনের পক্ষ নেব, সবসময় নির্যাতিত মুসলিমদের পক্ষ নেব, কারণ তারা আমাদের ভাই। আপনি কিন্তু রীতিমতো আমাদের অপমান করলেন আর ভুলভাল তথ্য দিয়ে মেন পয়েন্টে না থেকে কথা ঘোরালেন। আমি যা বলেছি আল্লাহর দিনের জন্য সত্য কথা বলেছি, আপনি যা শুনেছেন তা পশ্চিমা মিডিয়ার মিথ্যা তথ্য। জিলাপি মুসল্লি কোথাকার? কি আপনার এত বড় সাহস আমাকে জিলাপি মুসল্লি বলেন? তবে রে, আজকে তোদের হাতে নাতে পাই ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন, এত বড় সাহস তোদের? তোমার বাবাকে মসজিদে সালাত আদায় করতে আসতে বলো, তার বয়স তো আর কম হলো না। ভাইয়া বাবাকে তো বলি কিন্তু কথা শুনতে চায় না। ওর আজকে শেষ দিন, তুমি অন্য দেশে চলে এই দেশে হুজুর। ওই দেখেন ওখানে কি যেন একটা ঝামেলা হচ্ছে, চলো তো গিয়ে দেখি। চলেন। হ্যাঁ চলেন চলেন। এই 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 আপনি থামেন, কি শুরু করলেন? এই ভাই এই থামেন, এই ভাই থামেন থামেন থামেন, মারামারি করেন না। আপনারা দুই পক্ষ কি শুরু করলেন? মারামারি বন্ধ করেন, থামেন না হুজুর। এরা ফিলিস্তিনদেরকে জঙ্গি বলেছে, জঙ্গিকে জঙ্গি ছাড়া কি বলবো? হ্যাঁ আপনারা দুইজনই থামেন, একটা কথা বলবেন না, আপনাদের দুজনের একজনকেও তো মসজিদে খুঁজে পাওয়া যায় না। নিজেকে তো বড় মুসল্লি দাবি করছেন, আগে খেয়াল করেন আপনার ঈমান ঠিক আছে কিনা। আপনারা কি জানেন সালাত না পড়লে তার ঈমান ঠিক থাকে না? আর কাফের মুশরিকদের সাথে আমাদের পার্থক্য এই সালাত। আমি তো ঠিকই নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন? আমি তো সপ্তাহে যাই হোক একদিন নামাজ পড়তে যাই, আর আপনি তো তাও যান না। আপনাদের দুইজনের চরিত্র সম্পর্কে আমি অনেক ভালোভাবে জানি, নিজেদের চরিত্র আগে ঠিক করেন, নিজেরা 5 অক্টো সালাত আদায় করেন। আপনি একজন মুসলিম, এই ভাইটাও একজন মুসলিম, আপনাদের মাঝে কোনো ভুল তথ্যের কারণে এই ঝামেলার সৃষ্টি হয়েছে। আপনাদের সকলকে একটা ঘটনা বলি, আজ থেকে 75 বছর আগে 1947 সালে ইহুদিরা ফিলিস্তিনে শরণার্থী হয়ে প্রবেশ করেছিল। অথচ আজ এই শরণার্থী ইহুদিরা আল আকসার পবিত্র প্রান্ত থেকে আমাদের স্থায়ী ফিলিস্তিনি ভাইদেরকে উঠিয়ে দিতে চায়, পবিত্র মসজিদুল আল আকসা দখল করতে চায়। প্রিয় ভাই, আল্লাহ তাআলা সূরা বানী ইসরায়েলে বাইতুল মাকদিসের পরিবেশকে বরকতময় হিসেবে উল্লেখ করেছেন। জি হুজুর, আমি পশ্চিমা মিডিয়ার খবরগুলো দেখে
আমার মুসলমান ভাইদের আমি জঙ্গি মনে করেছিলাম এখন আমার করণীয় কি হুজুর প্রথমত আল্লাহর কাছে তাওবা করুন এবং নির্যাতিত ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় সংগঠিত হতে দেখে তাহলে সে যেন তার হাত দ্বারা প্রতিহত করে আর নিজ হাতে প্রতিরোধ করতে সম্ভব না হলে সে যেন মুখ দিয়ে তা প্রতিবাদ করে আর যদি তাও সম্ভব না হয় সে যেন তার অন্তর দিয়ে ঘৃণা করে এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর তাই আপনি আপনার হাত দিয়ে এখনই ভিডিওটা শেয়ার করুন